guys, I'm Mamoto Dristimon. So, ask it one day. একাদশ অধ্যায়ের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন বা অ্যালকেন প্রস্তুতি, এবং এইখানে সেটার এক্সাম্পল আমরা নিয়েছি, সেটা হচ্ছে প্রোপানল থেকে প্রোপিন এবং প্রোপেন প্রস্তুতি। তো তোমরা যারা এই লেকচারটা প্রথমে দেখতেছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা আগের লেকচারগুলো দেখে এসো, তাহলে আমরা খুব সহজে এগুলো তোমরা বুঝতে পারবো। এইভাবে যখন আমরা রূপান্তর করবো তখন আমি বলেছিলাম যে আমাদের প্রথম ইনিশিয়াল কাজ হচ্ছে দুইটা, প্রথম কাজটা হচ্ছে তাদের সংকেত গুলো লিখে ফেলা, এবং দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা যে চারটা রুলস পড়েছিলাম বিক্রিয়ার নিয়মে সেই চারটা রুলস লিখে ফেলা, দেন তুমি চিন্তা করো কোনটা থেকে কি করা যায়। সো আমি প্রথমে এদের আগে সংকেতটা লিখে ফেলবো, এবং তোমরা যারা আমার আগের লেকচারগুলো দেখেছো তারা তো এই সংকেতটা ইজিলি লিখতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো তাদের সংকেতটা লিখে ফেলি। একটা হচ্ছে প্রোপানল। সো আমরা যদি প্রোপানল নিয়ে চিন্তা করি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে CH3CH2CH2OH, এটা হচ্ছে আমাদের প্রোপানল। এবং আমরা যদি ইনিশিয়ালে প্রোপিন নিয়ে চিন্তা করি তখন প্রোপিন হচ্ছে আমাদের CH3, খেয়াল করো আমরা নিচে নিচে লিখি তাহলে সুবিধা হবে, CH3CH1 2 3 4, এটা হচ্ছে CH2, দেখো। সো এইটা হচ্ছে আমাদের প্রোপানল, এটা হচ্ছে প্রোপানল এবং এটা হচ্ছে প্রোপিন। সো এখন আমাদেরকে প্রথমে রুলস গুলো লিখে ফেলতে হবে। আমরা কি চারটা রুলস শিখেছিলাম, আমি 7 নম্বর লেকচারে তোমাদের রুলস গুলো যেগুলো দিয়েছিলাম সেই রুলস গুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, সেই রুলস গুলো হচ্ছে যে বিক্রিয়া লেখার নিয়মে আমরা প্রথম রুলস ছিল যে যদি কখনো হাইড্রোজেন সংযোজনের প্রয়োজন পড়ে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজনের প্রয়োজন পড়লে আমরা সেইখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180°C থেকে 200°C তাপমাত্রায় বিক্রিয়া ঘটাবো, এবং দেন আমার কাজ ছিল যে যদি কখনো পানি সংযোজনের প্রয়োজন পড়ে অর্থাৎ H2O সংযোজনের যদি প্রয়োজন পড়ে তখন আমরা কি করবো। যদি H2O সংযোজনের প্রয়োজন পড়ে তখন আমরা H3PO4 এর উপস্থিতিতে 300°C তাপমাত্রা এবং 60 অ্যাটমোস্ফিয়ার চাপে বিক্রিয়া ঘটাবো। এবং আমি এই লেকচার গুলোতে আগের লেকচারে বিক্রিয়া লেখার নিয়মের যে লেকচারে সেই লেকচার কিন্তু আমি দেখিয়েছিলাম যে এগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি খুব সহজে, যে এটা ছিল 360° একটা বৃত্ত সেভাবে আমরা মনে রাখতে পারি, সেটা সেই লেকচার গুলো দেখলেই বুঝতে পারবো। সো এখন আমরা যদি এখান থেকে হাইড্রোজেন কে অপসারণ করতে চাই তখন আমাদের যেটা প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে H2SO4 বা Al2O3 এর উপস্থিতি বিক্রিয়া ঘটাতে হচ্ছে, এইটার আমরা সিস্টেম শিখেছিলাম। দেন 4 নম্বর সিস্টেম আমাদের ছিল যদি জারণ ঘটানোর প্রয়োজন পড়ে, দ্যাট মিন্স যদি H2 অপসারণ এবং অক্সিজেন সংযোজন একটা ওই দিলাম, কারণ একটা ওই সংযোজনের প্রয়োজন পড়ে প্রায়ই। সো তাদের ক্ষেত্রে আমরা K2Cr2O7 প্লাস H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতো এবং এরা আমাদের জার্মান অক্সিজেন উৎপন্ন করে দিবে। তো দেখো আমাদের ইনিশিয়াল কাজ শেষ, ইনিশিয়াল কাজ ছিল তাদের সংকেত গুলো লিখে ফেলা এবং যে চারটা রোজ ছিল সেই চারটা রোজ কে লিখে ফেলা। দেন আমরা এখন ডিসিশন নিব আমাদের কি করতে হবে, এই চারটা রোজ অনুসারে আমাদের কি করা যায় এবং কি করতে হবে। সো আমরা এখন তুলনা করব, একটার সাথে একটা তুলনা করবো, এই পথ থেকে এই পথে আসতে গেলে আমাকে কি কি যোগ করতে হচ্ছে বা কি কি বিয়োগ করতে হচ্ছে সেইখান থেকে সেইটা নিয়ে চিন্তা করবো। খেয়াল করো আমরা যদি এইখানে চিন্তা করি এইটা হচ্ছে CH3 এবং এইটা হচ্ছে CH3, ক্লিয়ার? এবং দেখো এই এইখানে আমরা পাচ্ছি হচ্ছে CH2 এবং এইখানে আমরা পাচ্ছি হচ্ছে CH, তার মানে তুমি যদি এইখান থেকে যদি এইখানে আসতে চাও একটা হাইড্রোজেন কে মাইনাস করতে হবে, কারণ এখানে H হচ্ছে দুইটা এখানে H হচ্ছে একটা, দ্যাট মিন্স একটা হাইড্রোজেন কে তোমার মাইনাস করতে হবে। আমরা দেখিয়ে দিলাম আমরা মাইনাস করছি একটা হাইড্রোজেন কে। সো দেন
আমরা যদি দেখি এইদিকে যদি আমরা খেয়াল করি এইদিকে হচ্ছে CH2OH আছে এবং এইদিকে হচ্ছে শুধুমাত্র CH2 আছে দ্যাট মিন্স এইদিক থেকে যদি এই পথে আসতে চাও তোমার একটা OH কে মাইনাস করতে হবে সো এখানে দিলাম মাইনাস OH সো একবার হাইড্রোজেন কে মাইনাস করা এবং আরেকবার OH কে মাইনাস করা মানে হচ্ছে H আর OH তার মানে হচ্ছে H2O কে মাইনাস করা দ্যাট মিন্স H2O কে আমাদের মাইনাস করতে হবে দ্যাট মিন্স আমরা যদি প্রোপানল থেকে প্রোপিন পর্যন্ত আসতে চাই তখন আমাদেরকে H2Oটাকে মাইনাস করতে হচ্ছে দ্যাট মিন্স H2O মাইনাস করার জন্য মানে হচ্ছে H2 অপসারণের জন্য আমরা জানি আমাদেরকে কি দিয়ে বিক্রিয়া করাতে হবে H2SO4 / Al2SO3 এর উপস্থিতিতে সো আমি প্রথম দুইটা রুলস মুছে ফেলছি এই দুইটা রুলস এই বিক্রিয়া আমাদের লাগছে না ক্লিয়ার সো লাগবে সামনে লাগবে প্রথম রুলসটা সামনে লাগবে সো খেয়াল করুন সো আমরা এইখান থেকে CH3 CH2 এবং CH2OH থেকে আমরা মাইনাস করব H2O কে এবং এইখানে আমরা দিব H2SO4 / L2 হচ্ছে আমরা যেটা এটা সেইটা দিতে পারবো এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো সো আমরা এটা সংকেতটা কিন্তু লিখে ফেললেই পারি তারপর আমি তোমাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি এটি কিভাবে হয় ব্যাপারটা সো দেখো এইখান থেকে আমরা CH3 যেটা ছিল CH3 লিখবো এবং এইখান থেকে CH2 থেকে একটা হাইড্রোজেন কে সরাই দিই সো একটা হাইড্রোজেন কে আমরা যদি সরাই CH2 থেকে একটা হাইড্রোজেন কে সরালে একটা হাত কিন্তু খালি থেকে যাবে কারণ এইখান থেকে যে হাইড্রোজেনটা চলে গেছে সেই তার যে হাতটা ছিল একটা হাত সেটা খালি থাকবে এবং দেন আমরা যখন এই CH2OH থেকে আমরা OH টাকে অপসারণ করে দিব মানে এখানে যখন আমরা OH থেকে সরিয়ে দিব তখন তো OH এর যে একটা হাত সেই একটা হাত কিন্তু থেকে যাবে এখন দেখো এই দুইটা হাত যেহেতু খালি আছে তাদের মধ্যে আগে ছিল H এবং OH আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইখান থেকে এইখানে আসার জন্য আমরা H টাকে এই কার্বনের H এবং এই কার্বনের OH থেকে আমরা মাইনাস করে দিব সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা হাত খালি আছে সো খালি রাখা যাবে না খালি রাখা যাবে না সো এই দুইটা হাত কিন্তু সংযোজন করে দিব সংযোগ করে আমরা একটা হাত তৈরি করে ফেলবো যে একটা হাত আমরা এখানে মাঝখানে দিয়ে দিব সো আলটিমেটলি আমরা প্রোপানল থেকে আমরা প্রোপিন পেয়ে ফেললাম সো আমাকে যদি এখন বলে যে তাহলে তুমি প্রোপেন প্রস্তুত করো আমরা ঝটপট প্রোপেনের সংকেতটা লিখে ফেলবো তারপরে আমরা যদি এইখান থেকে যদি আমরা এইখানে যেতে চাই আমরা কি করতে হচ্ছে তুমি তুমি নিজেই এখন বলতে পারবো যে আমরা কি করা যায় ঠিক আছে এদিকে যে CH3 এদিকে আছে CH3 এইদিকে যে CH এদিকে আছে CH2 দ্যাট মিন্স এদিক থেকে এদিকে গিয়ে আমাকে একটা হাইড্রোজেন কে প্লাস করতে হবে এটার সাথে একটা হাইড্রোজেন প্লাস করতে হবে কারণ এদিকে আছে একটা হাইড্রোজেন এদিকে আছে দুইটা এবং এদিকে আছে CH2 এদিকে আছে CH3 দ্যাট মিন্স এইখান থেকে যদি আমরা এইখানে যেতে চাই আমাদেরকে একটা হাইড্রোজেন প্লাস করতে হবে সো দুইটা হাইড্রোজেন প্লাস করা মানে একটা H2 প্লাস করা এবং আমরা জানি যে H2 প্লাস করার জন্য আমাদেরকে কি করতে হবে কি করাটা প্রয়োজন প্রথম রুলসটাই ছিল যে H2 কে যদি আমরা প্লাস করতে চাই তখন আমাদেরকে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটাতে হবে সো আমরা এখন ওই পত্রটি আশ্রয় নিব সো আমরা যদি এইটার সাথে CH3 CH + CH2 এটার সাথে যদি আমরা CH3 CH CH2 তার সাথে যদি আমরা হাইড্রোজেন কে অ্যাড করি তখন আমরা কি পাবো সেটা নিয়ে চিন্তা করি সো হাইড্রোজেন কে যদি আমরা অ্যাড করি আমরা পাচ্ছি হচ্ছে খেয়াল করো এইখানে আমরা কি বললাম যে যখন আমরা সংযোজন করব দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনে তখন একটা বন্ধনকে আমরা ভেঙে দিব সো একটা বন্ধনকে আমরা রেখে দিব যে CH3 আছে CH একটা বন্ধনকে আমরা ঠিক রাখব বাকি যে দুইটা বাকি যে একটা বন্ধন আছে সেই বন্ধনকে আমরা ভেঙে দিব সো একটা বন্ধনকে যদি আমরা ভাঙি তখন আমরা পাচ্ছি দুইটা বন্ধন খেয়াল করো একটা বন্ধনকে ভাঙলাম তো দুইটা বন্ধন পাচ্ছি এই দুইটা বন্ধন দুইটা কার্বনে দিয়ে দিব সো এক কার্বনে একটা সাথে হাইড্রোজেন অ্যাড হবে আর একটা কার্বনে আর একটা সাথে হাইড্রোজেন অ্যাড হবে দ্যাট মিন্স আলটিমেটলি আমরা পাবো হচ্ছে CH3 CH2 CH3 সো এইভাবে আমরা প্রোপানল থেকে প্রোপ
পিন এবং প্রোপেন প্রস্তুত করতে পারবো। সো তোমাকে যদি সরাসরি কেউ বলে যে প্রোপানল থেকে প্রোপেন প্রস্তুত করো, মানে আচ্ছা তোমাকে যদি সরাসরি কেউ বলে যে অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুত করো, তখন অবশ্যই তোমাকে অ্যালকোহল থেকে প্রথমে অ্যালকিনে যেতে হবে, অ্যালকিন থেকে তোমাকে অ্যালকেনে আসতে হবে। দ্যাট মিনস যে প্রুফ অ্যালকোহল থেকে অ্যালকেনে যাওয়ার সরাসরি কোনো পথ নেই, তোমাকে যে পথটা অনুসরণ করতে হবে প্রথমে অ্যালকেন থেকে অ্যালকিন, সরি প্রথমে অ্যালকোহল থেকে অ্যালকিন এবং অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হবে। সো আজকের টপিক, আজকের লেকচারে এই পর্যন্ত, আমরা সামনে অন্যান্য আরো এরকম মজার মজার বিট চেইন আলোচনা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।